সম্পদের তথ্য গোপনের দায়ে কক্সবাজার 4 আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ আব্দুর রহমান বদিকে 3 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে 10 লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও 3 মাসের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন বদি। এ রায় নিয়ে ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন দুদক আইনজীবী ও আসামি পক্ষের আইনজীবীরা। এম এ নাসরের সহায়তায় আরও জানাচ্ছেন রুবিনা মোস্তফা। গেল 19 অক্টোবর সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে এ মামলায় যুক্তিতর্ক শেষ হয়। বুধবার সকাল 10টার দিকে রায় ঘোষণার সময় আদালতে হাজির হন তিনি। এ সময় বিচারক আবু আহমদ জামাদার তার বিরুদ্ধে দুদকের করা সম্পদের তথ্য গোপন মামলার রায় ঘোষণা করেন। রায় বিচারক জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থেকে তাকে খালাস দিলেও সম্পদের তথ্য গোপনের দায়ে কারাদণ্ড দেন। এ রায় সন্তুষ্টি জানিয়েছেন দুদক আইনজীবীরা, বলেন এটি একটি যুগান্তকারী রায়। দোষী সাব্যস্ত করে ওনাকে 3 বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন এবং 10 লক্ষ টাকা জরিমানা করেছেন এবং অনাদায় 3 মাসের কারাদণ্ড। প্রমাণ করতে যেটুকু প্রমাণযোগ্য সেটুকু প্রমাণ করতে আমি সক্ষম হয়েছি। তবে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের কথা বললেন আসামি পক্ষের আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ কোনোভাবেই তার কোনো রকম দোষ তারা প্রমাণ করতে পারে নাই। আদালত ওনার রায় প্রকাশ করেছেন কিন্তু এক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে সংসদ সদস্য বদির বিরুদ্ধে 2014 সালের 21 অগস্ট এ মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলায় বলা হয় তিনি জ্ঞাত আয় বহির্ভূত 10,86,81,669 টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেন। রুবিনা মোস্তফা, SATV, ঢাকা।